আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই, রবীন্দ্রান রেখে আসেনিওয়ালা প্রসঙ্গ একটা নিয়ে আসলাম। এই যে গ্রামের সহজ সরল মানুষ যারা বিদেশমুখী হইতে চান, এদেরকে এক জাতীয় চক্র বোগাবাগা দিয়ে এদের জায়গা সম্পত্তি মিটাবাড়ি বেশি সুদে মুদে কর্জ লইয়া টেকা লইয়া বহুত ফলবন দেখাইয়া এদেরকে বিদেশ নিয়ে আসে। তো গ্রামগঞ্জে বাংলাদেশে তো মনে করেন যে বিশাল লেগা ফেডারেশনে কেমনে একটু অসচ্ছল থেকে সচ্ছল হয়ে উঠবো, ছেলে মেয়েদেরকে একটু ভালো লেখাপড়া করাইব, পরিবারটা একটু ভালো মতন চালাইব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বিদেশে পাড়ি জমায়। তো যারা ওই চক্র আর বুঝেন না, তারা কেউ কেউ আবার বিদেশের থেকে দেশে যায়, কেউ 8 কান নেয়, কেউ 50 কান নেয় ভিসা, কেউ 30 কান নেয়, কেউ 10 কান নেয়, কেউ 60 কান নেয়। তো মানুষ সে মধ্যে জমালায় বিশ্বস্ত লোক হয়ে যায়, বিশ্বস্ত অমুক তৈরি ভিসা আনছে। তো একটা বাক্য দেখা যায় ফ্রি ভিসা, ফ্রি ভিসার চাহিদা আর গল্পে আরও বলতে বলতে কি সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, দুবাই ফ্রি ভিসা, পয়সা আর পয়সা ফ্রি ভিসাতে এই সমস্ত মানে ফলবন দেখাইয়া যারা আসার জন্য আগ্রহী এরা তো আরও উৎফুল্ল হয়ে যায়। শালার আমার এই দুঃখ আর থাকবে না, বড়লোক হয়ে যাবে এক চান্সে। তো এরা কিন্তু মনে করেন যে ভিসা নাই, ফ্রি ভিসা পাইয়া বেছে এই আরব গালফের এই যে 8টা 6টা রাষ্ট্রের মধ্যে ফ্রি ভিসা বলতে কিচ্ছু নাই, ফ্রি ভিসা বলতে কিছু নাই। হয়তো আমার কথা এখন আপনাকে বিশ্বাস হইতো না, কারণ হলো কি যখন আসে যাবে ফ্রি ভিসা তখন আপনি টের পাবেন আসলে ফ্রি, এখানে ফ্রি ভিসা কিছু বলতে নাই, এখানে স্পন্সর ছাড়া অর্থাৎ কফিল ছাড়া কোম্পানি ছাড়া কোনো ভিসা আপনার বাইরে না, বুঝলেন না। তো এগো ধান্দার কারণে দেশের মধ্যে ফ্রি ভিসা বলে মানুষ পাগল হয়ে যাবে, আমার মনে যা আছে আমি ওই কামে করব, এই পাগল হয়ে যায় বিদেশে। যখন একবার আইসা যায় তখন মনে করেন যে টের পায়, আরে ওই আমি নাম কইতাম না, নাম কইলে হয়তো তাকে গায়ে লাগবো। তো এত মা মুন্সি 14 গোষ্ঠী ধরে গালাগালি করে, আমরা টিকটকে ফেসবুকে রিলসে দেখেন না এই যে এত করে গালাগালি করে, আসলে তো একা দোষ নাই, এতারা এই শুধু কোকের টাকা লাগা এই যে সহজ সরল গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ ছেলে মেয়ে এদের উপযুক্ত হয়ে গেছে কি অভাব অনটন লাগে রয়েছে, তারা তো আসতে আগ্রহী। তো এর মধ্যে মনে করেন যে ওই যে বললাম যে কফিল ছাড়া কোম্পানি ছাড়া কোনো বিষয় নাই, এদের দোকান পাট 1টা 2টা 3টা 4জন লোক লাগবো, 5জন লোক লাগবো, 1জন লোক লাগবো, বুঝলেন। তো আনি হাতে এনে কী করে, ওই যে কফিল তো মনে করেন যে আরেক ধান্দা বাটে, তো হাতে লাইসেন্স দেখাইয়া লোক 8টা জন আনছে, লোক 8টা জন আনি মনে করেন যে 32 হিসাব বই আর অন্যান্য রাষ্ট্রের হিসাব বই না, এতে এক একজন তো মনে করেন যে 8টা জন, 8টা জন তো মনে করেন যে একজন তো মনে করেন যে ওই যাতে দেশের ফলবন দেখা যায় হাতে 8 লাখ 9 লাখ 7 লাখ টাকা লইয়া লাগছে, আর যাতে কফিল হাতে মনে করেন যে হাইসে সামান্য কিছু টিঙা, আবার কফিলের মধ্যে ভাতৃত্ব আছে, ভালো আছে খারাপ আছে, বুঝছেন না, ভালো খারাপ লয় পুরা দুনিয়া, শুধু আমাদের সময় হয়তো খারাপ তা না, ভালো খারাপ খেলে পুরোটা দুনিয়া। তো এতে আনি টানি তো হয়তো এক বছরে আগামা লাগাই দিয়েছে, আগামা লাগাই দিয়ে হাতে দায় শেষ, এখন যা করার আছে আগামী 1 বছরে আপনারাই করতে হবে। এখন গেছেন আকামা লাগাইতো, এখন কয় লাগবো মনে করেন যে 1500 দিনের লাগবো, 2000 দিনের লাগবো, 1000 দিনের লাগবো, 1200 দিনের লাগবো, তাহলে 1000 1200 দিনের বেড়াতে এমনি 1 বছর বসে গেছে কাম করতে না, ওই সব বাজারের মতো আরে একদিন করে 5 দিন বইতে হয়, 5 দিন করে মনে করেন যে 10 দিন বইতে হয়, এই আর হেড ভাতের মতো, মানে তুই দেশে দিব না হাতে খাইবো, তার রুম ভাড়া, তার খানা খরচ, তার মোবাইল খরচ, এই হোলি যায় বিপদের মধ্যে। তো এই বিপদের মধ্যে হোলি মনে করেন যে কেউ আত্মীয় স্বজন থাকলে আকারে নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকলে কিছুটা সহযোগিতা করে নিয়ে আকামা লাগায়, মানে আকামা লাগানি আপনার বালিশের নিচের মধ্যে মনে করেন যে প্রতি মাসে 70-80-90 টাকা আপনার বালিশের নিচে আনা লাগবে, কারণ আপনার আকামার খরচ, রুম ভাড়া, খানার খরচ, টেলিফোনের খরচ, সিগারেট খেলে তো কোনো কথাই নেই। অনেক বেচারা ওই হাতারে গালাগালি করে যার কি আমার আনি দিছে, আমি দেশে তাকাও আর আলাম শুধু টিয়া দুজন তো খুঁজতে এলাম না, হাতারা তো সব বাড়ির মধ্যে উঠে উঠে রাফা আনা তার কী করবো গার্জিয়ান দিত আর না, সিল্লাই মেতায় গালাগালি করে চলে যায়। আর অনেক সময় মনে করেন যে লোন টোন লাগলে তো মনে করেন যে সম্পদ যে সম্পদ দিয়ে দেখা যায় এটা বাজেপ্ত হয়ে যায়। তো যাক আপনি করে মেন কথা কই, এখনও যারা মনে করেন যে আইবেন বিদেশ ফ্রি বিষয় বলতে কিচ্ছু নাই, কুয়েতে সৌদি আরবে দুবাই কাতার ওমান এখন যে পরিমাণে লোক ধরাধরি করতেছে, এই যে মনে করেন যে আপনার এই দোকানে রাকামা, আপনি দোকানে কাম করেন, আমরা কাম করেন আরেক জায়গা, এই হাতা করে সুদ্ধা ধরে ধরে লিয়ে যায়, আর ওই যে আকামা লাগাইতো আর না 1 বছর লাগাই দিয়েছে ওই যাতে আইনসে হাতে কফিল তো হাতে লাগবে এত বাঘ 12টা হয়ে যায় এত 1 বছর দায় মুক্ত হয়ে গেছে, তো এখন বিনা আকামা হয়ে যায় কি
অনেক লোক, কারণ টিয়া জমা আছে, টিয়া জমা ভিতরে টাকা আমার লাগাইতে না, তো বেয়া হয়েছে যে এখন যেইভাবে কঠিনভাবে সেটিংস হয়েছে সৌদি আরব তো কোনো কথাই নাই, অগণিত মনে করেন বাংলাদেশি মানুষ ভিসা মনে করেন ডুলাত করি বেসা নেতারা দেশে নিয়ে যদি কইলাম 150 ভিসা 150 ভিসা লইয়া যায়, আমরা দেশের অবস্থা যারা যারা বেশি থাকো ভালো বাচ্চা মনে করেন যেন আঁকা মানে ব্যবহারিস তো এই কি লে রে ভাই তোরা দুবার টিয়া লাই তোরা মনে করো যে 8-10 জন মানুষ আনলে হাই একটা বিল্ডিং রয়েছে কাম হয়ে গেছে কি আমার ভাই ওই সবই কেবাব জায়গা পেয়েছে জায়গাটা আমি দখল করতে ও তারা আবার জায়গা হোক কিনা এই বিষয়ে কারণ রাতে টাকা কোনো বেশি তারা রাতে খরিদ্দার জায়গা কেন বেশি টপ করে এত নাম রাষ্ট্র করে এত চলে আমার হইলো সারা ভাই সালাবার আলে ভাই বুঝলেন তো এই টাকায় এখন রাষ্ট্র লোক না 9 লাখ টাকা উড়েতে উড়েতে মনে করেন যে 7.5 বছর লাগে এর মনে হয় আর কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শুধু টেনশনে মাথা মাঝে যেটা সাপ এই সাপটা অনেকে সহ্য না করতে পারি যে তাকে দুনিয়া তুমি দেবে তো যাই হোক যারা মনে করেন যে এই যে 200-120 লোক যান দেশে ভাই কি লাভ আপনার শুধু টাকার লাগে আপনি মনে করেন যে মানুষের ভাই কুড়েল মারিয়ে দিলেন আর আপনি বড় লোক হয়ে গেলেন আপনি যে বড় লোক হয়ে গেলেন আপনি যে বিল্ডিং করলেন আপনাদের সম্পদ করলেন আপনি খাইছে তেরবেন এর কোনো গ্যারান্টি আছে না এই গ্যারান্টি আপনি দিতে পারবেন এই ধরনের ব্যবসা বাণিজ্য করে কত মানুষ জেলে হইতে আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে এত আঁচতলা বিল্ডিং করছে ভাড়া চলতে আছে ভাড়া উঠিন না নাই হয়তো বিল্ডিং করে গেছেন ছেলে মেয়ে ওয়ারিস এতারা এতারা মনে করেন মামলা মোকদ্দমা চলছে কিনলে এত এই যে অপরাধ করেন মানুষের এই যে পায়ের মধ্যে কুড়েল মারি দেয় সহজ সরল মানুষের অন্যগুলি কেমনে দেয় আপনি দেন মানুষকে উপকার করবেন ঠিক আছে সত্য কথা কন আইলে আইবে না আইলে নাই খান না আপনি 50টা না খাই আপনি মনে করেন যে 25টা খান বলে ভাই তোর এই কাম হসন্দুল্লাহ আয় হসন্দুল্লাহ নাই না বাবুরে তারা বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানির মতো তারা মাঠ পর্যায়ে কাম করে ইন্স্যুরেন্স কোম্পানির মতো তারা দেশের মধ্যে বিশ্বাস কিনা দিচ্ছে বুঝলেন তো ভাই মানুষের ভাই কুড়েল দিয়ে না নিজে যে অট্টো আলিকার মালিক হয়ে গেছেন এটা নিজে খাইতেন ফাইবেন কিনা এটাও নিশ্চয়তা নাই আর আপনাদের শরীরের মধ্যে রোগ বেঁধিলে আপনি নিজে মনে করেন যে ধান্দা করেন মানুষের অভিশাপ কামায়েন না মানুষের হাইলে সহযোগিতা করবেন বিষয় হাইছেন আপনি যে কোনোভাবে হাইছেন লইছেন মানুষের ফলবন দেখেন না বুঝলেন আর আপনারা যারা আইন আইতেন হাগল মানুষের এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে 2-4 জন করে বিদেশ থায় আর কোনো কথা কবে তারা বিশ্বাস করে না তারা আইন ফাট যদি আপনি যেন ঘুরেন একজন লোক বিদেশ থেকে দেশে গেছে এতে কোনো এই ধান্দার মধ্যে নাই কারণ হাতে এই সমস্ত ধান্দা বুঝে না এতে হাইতো না এটা দ্বারা সম্ভব না তো হেতার কাছে যদি আইয়ে যদি হেতা যদি সৎ যুক্তি দেয় তো ওই মনে করেন যে গুন্ডা চালি করে হেতার কথা জানলে আরে এত তো মনে করেন যে এত গেছিবি আমি বড় লোক বুঝে আইন করি হেতা আর মানা করে যাচাই করতাম যাতে বিশ্বাস করেন হেতে মনে করেন যে কয় ভাই তুই যাচাই করে যা যেটা সঠিক এইভাবে যা এই কথা ইয়ং করলে হেতার মনে করেন দেখো ও এত তো আরো যাইতে দিত না আমি বড় লোক দিত না তো আইলে বুঝারি ওই হাতে দেখো সে কথা জানে ঠিক যাই হোক যারা আমরা দেশ থেকে আইবেন বিদেশ বিশা দিছে ভালো কথা যাচাই করবে ঘরে ঘরে বিদেশে যে কোনো লোকের কাছে গেলে হাতে মুরুখ করলে হাতে করতে এটা কম কোম্পানির বিষয় ফ্রি নাই ফ্রি বিষয় বলতে কিচ্ছু নাই ফ্রি বিষয় নাই এটা সাপ পাওয়া মনে করেন মুখের তালা মারিলাম তো যাচাই করে আইবেন আর যারা আপনারা ধান্দা করেন ভাই সৎ পথে চলে কখনো আপনার ক্ষয় হইব না 1 টাকা রুজি করবেন সৎ পথে এটা আপনি খাই যেতে পারবেন আপনার হুতনাতি খাই যেতে পারবেন আপনার ভবিষ্যৎবাণী যারা আইবে তারা খাই যেতে পারবেন এটা ধ্বংস হইত না আসসালামু আলাইকুম